بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ইলিয়াস ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে যারা নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে তাদের সাথে কি আচরণ করবেন, এবং যারা একেবারে পড়ে না, নবরোজাও করেন না, তাদের সাথে কি আচরণ করবেন, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? হ্যাঁ জি, এই ব্যাপারে বলবো। নামাজকে বলা হয়েছে হিয়া রাসুল ইবাদা, নামাজ হলো সকল ইবাদতের মূল। আপনার বডির একটা মাথা আছে, মাথার যদি কেটে ফেলে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, বডি থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে বডির কি কোনো কাজে লাগবে? বডির কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। অনুরূপভাবে যার ভিতরে নামাজ নাই তার ইসলামের কোনো ফায়দা নাই, মুসলমানিত্বর কোনো ফায়দা নাই। হ্যাঁ, তো নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। নামাজি বেনামাজি ব্যক্তিরা যখন মারা যায় তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদের ব্যাপারে বলা হবে একই বন্ধু বান্ধব একই সাথে চলাফেরা উঠা বসা, কিছু যারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে আর যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে। তো তাদেরকে ব্যাপারে বলা হয়েছে যে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ওই অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে যে কিসের কারণে তোমরা আজকে এই সাকার নিকৃষ্ট একটা জাহান্নামের নাম, সাকার নামক জাহান্নাম কি জন্য এসেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এই কারণে আজকে জাহান্নামে এসেছি। আরো কিছু কারণ আছে, তার মধ্যে এটা উল্লেখযোগ্য একটা কারণ যে নামাজ পড়তো না, এই জন্য জাহান্নামে গেছে। এরপরে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে তাদের ক্ষেত্রেও বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাহ জিনাহুম আং সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে একেবারে উদাসীন, পড়ছি পড়বো ছাড়ে পড়ে এই অবস্থা যাদের, তাদের ব্যাপারেও বলা হয়েছে তাদের নাম ওয়াইল নামু জাহান্নাম তাদের জন্য, তাদের জন্য ওয়াইল নামু জাহান্নাম। অথবা নামাজ যে খেয়াল খুশি মতন পড়ে, অথবা নামাজে সহি সন্না অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী পড়ে না, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তাদের জন্য হলো নিকৃষ্টতম জাহান্নাম। তো যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, তাদের সাথে সুলভমূলক আচরণ করবেন, বন্ধুমূলক আচরণ করবেন, ভালো আচরণ করবেন, আর তাদেরকে দাওয়াত দিতে থাকবেন। তাদেরকে একেবারে ত্যাগ করা যাবে না, ত্যাগ করিয়ে দিয়েন না, তাদেরকে দাওয়াত দিতে থাকেন, তাদেরকে বুঝাতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দান করলে বা তার খবর হেদায়েত লিখে থাকলে সে অবশ্যই পথে ফিরে আসবে। নামাজ নাই তার কিছু নাই, ধন সম্পদ দিয়ে কী করবেন? টাকা দিয়ে কী করবেন? টাকা কি কবরে নিয়ে যাবেন? এতে এত কিছু ইনকাম করছেন কার জন্য? বউ পোলাপন খাচ্ছে, তারা আনন্দ ফুর্তি করছে, আপনার 2 পয়সাও কোনো কবরে লাভ করবে না তারা। হ্যাঁ, পরকালে তাদের তারা একেবারে অসহায়, আপনি একেবারে অসহায় হয়ে পড়বেন। তাদের কোনো কাজ, তাদের কোনো ধন সম্পদ, তাদের যে কিছু দুনিয়াতে করছেন এটা তারা আপনার জন্য পরকালে কিছুই করবে না, সব ভুলে যাবে। হ্যাঁ, তাই আপনি আপনার আমল ঠিক রাখেন, আপনার আমলটা যাবে কবরে, আমলটা যাবে হ্যাঁ পরকালে আপনার সাথে যাবে, আর ধন সম্পদ টাকা পয়সা ছেলে সন্তান কিছু যাবে না। মারা যাবেন, 2 দিন স্ত্রী কাঁদবে, বা শেষ, তার মায়া মাহাব্বত শেষ, কিন্তু কবরে আপনার সঙ্গী সাথী হয়ে থাকবে, সেটা হলো আমল। তো নামাজ যার নাই সে ব্যক্তি সরাসরি জাহান্নামী, সরাসরি বেনামাজি অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করুক, অনেকে নামাজ পড়ছে বা অনেকে মাঝে মধ্যে ছাড়ছে, যখন ছাড়েন তখন যদি আপনি মারা যান তো আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ বেনামাজি অবস্থায় মারা গেছেন। তাই বলবো যে নামাজ পড়েন, নামাজ ছাড়েন না, শত কষ্ট হলো আপনি নামাজ পড়েন, ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে লাগবে না, নামাজটাই আপনার কাজে লাগবে। আর আর যারা নামাজ পড়েন তাদের ক্ষেত্রে বলবো যে তাদেরকে নসিহত করেন, বলেন হ্যাঁ যদি না পড়ে শেষ পর্যন্ত আপনি আর কি করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সবর করেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো পথ খুলে দেবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক।